নমস্কার দর্শক বৃন্দ, আমি এসেছি ক্ষমতা নিউজ চ্যানেল থেকে। আমার নাম ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এখানে আমরা জানবো যে ভারতের কোন ব্যক্তি সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন। তো একে একে করে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে উত্তরটা জানতে চাইবো। আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, কে আপনি? তোমাকে স্বাগতম। আমার নাম হলো ক্ষমতা বন্দ্যোপাধ্যায়, আমি ক্ষমতা নিউজ চ্যানেল থেকে এসেছি। তো তুমি বলো যে ভারতবর্ষ থেকে প্রথম কোন ব্যক্তি চাঁদে পা রেখেছিল, মানে ভারতের তো প্রথম কেডা চাঁদও গেছে। ভারতের তো কেডা গেছে, আমি কইতে পারলাম না। ওই আমরা বাইর থেকে আমরা মামা গেছিল, আমার মা বাথরুমের সময় কইতো, ওই দেখতো চাঁদ মামা আকাশে গেছে। ওনার উত্তর সম্পূর্ণই ভুল, একদমই বাজে উত্তর। আরে আমার মা কইতো ডেলি ডেলি যে ওই দাও তোমার ক্যামেরাম্যান, তুমি এদিকে তো ক্যামেরা সরাও। তো এখন আমরা আরেকজন বন্ধুর কাছে যাব, উনি মাথায় বিঘ্নিতি ঘটেছে ওনার মাথা। আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরেকজন বন্ধুকে। তো বন্ধু, তোমাকে আমাদের ক্ষমতা নিউজ চ্যানেলে স্বাগতম। আমি আছি তোমার সাথে সাংবাদিক ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। তো তোমার কাছে একটি প্রশ্ন আছে। সর্বপ্রথম আমি তোমার নামটা জানতে চাই। তোমার নাম? আমার নাম হচ্ছে পমা। ওয়াও, নাইস, গ্রেট নেম। তো আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হলো, আমাদের ভারতবর্ষ থেকে সর্বপ্রথম কোন ব্যক্তি চাঁদে পা রেখেছিলেন, তুমি উত্তরটা দাও। ভারতবর্ষ থেকে কোন ব্যক্তি চাঁদে? হ্যাঁ, সবার আগে আমরা ভারতে কেডা চাঁদও গেছে। ভারত থেকে প্রথমে চাঁদে গেছে ঋতিক রোশনের বাবা রাকেশ রোশন। ওই চিকিৎসা তাই একটা কম্পিউটার বানাইছিল, তো এটার ভিতরে টিপ দিলে পম 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 আওয়াজ করত। সে আবার শুন না, এলিয়েনরা পৃথিবীতে আয়ে, তো একটা এলিয়েন এই পৃথিবীতে থেকে থাকা, বাকি সব তারে ফালাই দেয় তারা বাইর জায়গা। তো একদিন রাকেশ রোশনের জঙ্গলে ঘুরাঘুরি করতেছিল, তখনই সে এলিয়েনটা দেখতে পায়। সেই এলিয়েনটার নাম ছিল জাদু। তো এই জাদুয়ে রাকেশ রোশনের পায়ে দুইটা কান্নাকাটি করতেছে, আমার বাইক দিয়ে আমার বাইক দিয়ে আমার বন্ধুরা পালাই দিয়ে গেছে গা। তো রাকেশ রোশন সে ইমোশনাল হয়ে থাকা। তারপরে রাকেশ রোশন জাদুর লইয়া তাদ যা, কারণ জাদুর বাড়ি হচ্ছে সাদের পূব দিকে একটা ফাড়া আছে, নাম হচ্ছে সাতফাড়া। তো সাতফাড়াত জাদুর দিত যা। তো সেই সূত্রে ভারতের প্রথম মহাকাশচারী হিসাবে রাকেশ রোশনই প্রথম চাঁদে পা রাখছিল। উত্তর দিলে রে,